রাতের অন্ধকারে এটিএম লুটের চেষ্টা। গভীর রাতে হাওড়ার দুটি এটিএম লুটের চেষ্টা দুষ্কৃতীদের। ঘটনাস্থল দুটির একটি জগতে থানা এলাকার উনসানি মাঝের পাড়া এলাকায় এবং অন্যটি ডোমজুড়ের খটির বাজার এলাকায়। দু জায়গাতেই এটিএম এর শাটার ভেঙে লুটের চেষ্টা করে দুষ্কৃতীরা, যদিও উভয় জায়গাতেই তারা লুট করতে ব্যর্থ হয়। জানা গিয়েছে মঙ্গলবার সকালে দু জায়গাতেই এটিএম গুলি ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। রক্ষীবিহীন এটিএম হওয়ার কারণে সেগুলি টার্গেট ছিল বলে মনে করছেন তারা। লুটের চেষ্টা করার আগে ডোমজুড়ের এটিএমটি নজরদারি ক্যামেরা ঘুরিয়েও দেয় দুষ্কৃতীরা, যদিও সিকিউরিটি অ্যালার্ম বেজে যাওয়ার কারণে পালিয়ে যায় তারা। আপাতত দুটি ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় ও জগাচা থানা। সময় এসে দেখলাম টাকা তুলছে লোকে, তারা টাকা তোলার সঙ্গে সঙ্গে আমাকে আমার অফিস থেকে ফোন করলো, এটিএম অফিস থেকে, যে আপনি একবার দেখুন তো যে এটিএমটা ভাঙচুর হয়েছে কি না। আমি সবে মানে ভেতরে ঢুকেছি, সঙ্গে সঙ্গে পুলিশ গাড়ি চলে এলো। এসে এরা ভেতরে ঢুকলো, ঢুকে দেখলো, দেখে দেখলে সব মাইক টাইকগুলো ভাঙা আছে, সিসি ক্যামেরা ঘোরানো আছে। তারপর ওনারা বড়বাবুকে ফোন করলো, বড়বাবু এলো, চেক করলো, এসে বললো ব্যাংকের লোক তো গেলে তাহলে গাড়ি, তারপরে অফিসাররা যাবে, একটা গাড়ি দাঁড় করিয়ে দিয়ে চলে গেল। তারপরে ব্যাংকের লোকেরা এলো, এসে মানে চুরিটা না, এটা চুরি করার উদ্দেশ্য হয়েছে সেটা যারা করেছে তারাই বলতে পারবে। চুরি করার উদ্দেশ্য তো কি হয়েছে, ভেতরে সব মাইক টাইকগুলো ভেঙে দিয়েছে, ক্যামেরা ভেঙে দিয়েছে, এইরকম সিসি প্রায় যে এখানে যে ক্রাইম আছে এটুকু আমাদের ডোমজো থানা পুলিশ অফিসার কিন্তু উনি জানেন, কারণ উনি আমাদের, আমি হচ্ছে আরজি পার্টির সম্পাদক, আমাদেরকে ডেকে উনি বলেছিলেন যে আমাদের একটা গার্ড চলা হোক, এখানে ক্রাইমটা খুব বিয়াচ্ছে হচ্ছে, তা সেটা গার্ডটা চলছে না, তা সেই হিসেবেই এখানে হয় আগো হতে ভিতরে চুরি হয়েছে বাজারের ভিতরে, এই ক্রাইমের উৎপাত আছে এখানে, মধ্যে কথা ক্রাইমের উৎপাত আছে। এখানে একটা আছে আর একটা হচ্ছে নতুন। চুরি উদ্দেশ্য তো নিশ্চয়ই হবে, তাহলে করবে কেন, চুরি তো নিশ্চয়ই একটা উদ্দেশ্য থাকবে। হ্যাঁ, এবার রাত্রিরে কটার সময় হয়েছে সেটাও বলা মুশকিল, কারণ রাত্রিরে একটার সময় একটা প্রশাসন গেছে, তখন 12:30 একটা হবে, এবার কখন হয়েছে সেটা তো আমরাও বলতে পারবো না।